হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শান্তিস রান্নাঘর বেঙ্গলি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম বিয়েবাড়ির মতো করে বানানো দই কাতলা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। বানানোর জন্য অবশ্যই লাগছে কাতলা মাছ, এখানে চারটি কাতলা মাছের পেটি নিয়েছি, আর লাগছে কুচনো পেঁয়াজ, পেঁয়াজও আদা বাটা, ধনে পাতা কুচি, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা, ফেটানো টক দই এবং ফোড়ন হিসেবে লাগছে তেজপাতা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। সবার প্রথমে মাছগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি এবং ওর মধ্যে একে একে নুন ও হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এখন তুলে নিচ্ছি। কড়াইতে আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত শুকনো মশলাগুলোকে। শুকনো মশলাগুলোকে সামান্য ভেজে নেব। শুকনো মশলাগুলো সামান্য ভাজা হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং আদা বাটা। পেঁয়াজ ও আদা বাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত শুকনো মশলাগুলোকে। সবার প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত শুকনো মশলাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। সমস্ত মশলার সঙ্গে কাজু বাদাম বাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আমি এখানে 4 টিস্পুন টক দই ইউজ করেছি। সমস্ত মশলার সঙ্গে টক দইকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিব এবং আরও 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। লবণ এবং চিনিকে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার মধ্যেকার তেলও বেরিয়ে এসছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আমি এখানে 1 বাটি জল দিলাম। সমস্ত মশলার সঙ্গে ভালো করে জলকে মিশিয়ে নেব এবং তরকারি ফুটতে শুরু করলে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তরকারি ফুটতে শুরু করেছে, সমস্ত ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দেব ও 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে ফোটাবো। মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি, রেডি হয়ে গেছে আজকের রেসিপি, একদম বিয়েবাড়ির মতো করে বানানো দই কাতলা, যা খেতে খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং খেতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল শান্তি রান্নাঘর বেঙ্গলি রেসিপিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, ফলে আমার আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।